আসসালামু আলাইকুম। আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কুশি কাঁটা দিয়ে কিভাবে এই সুন্দর লেজের ডিজাইনটি তৈরি করতে হয়। এই লেজটি আপনারা শাড়ি, ওড়নাও, কামিজের সাইডে তৈরি করতে পারবেন। এছাড়া বাচ্চাদের ফ্রগের নিচে ও হিজাবের নিচেও তৈরি করতে পারবেন। সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি ভালো লাগবে। আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটি শুরু করি। আজ আমি এই সুন্দর লেজটি তৈরি করার জন্য 9/3 সুতার 12 নম্বর সাইজের হুকটি ব্যবহার করব। আপনারা চাইলে গুটি সুতা বা 10 নম্বর সাইজের হুকটিও ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি স্লিপ নট দিয়ে নিব। এবার কাপড়ের যে অংশ থেকে কাজটি শুরু করব হুকটাকে সেই অংশে ঢুকিয়ে দিব। স্লিপ নটটাকে হুকের মাথায় আটকে এই গ্যাপের ভিতর দিয়ে এনে একটি চেনের মাধ্যমে এটাকে আমি জয়েন্ট করে দিব। এখানে আমি 2টি চেন করব, 1, 2। দুইটি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবার 2টি চেন করব, 1, 2। আবারও এটাকে 2টি চেনের সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, 1, 2। আবারও 2টি চেনকে এই 2টি চেনের সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও এর সমপরিমাণ দূরত্বে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও 2টি চেনের সমপরিমাণ দূরত্বে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এই একই নিয়ম ফলো করে আমি আরও কিছুটা চেন বানিয়ে নিয়ে ফিরে আসছি। এবার আমি পরের রাউন্ডের কাজটি শুরু করব। আমি আবারও একটি স্লিপ নট দিয়ে নিব এবং এই প্রথম গ্যাপটার ভিতরে এই স্লিপ নটটাকে ঢুকিয়ে একটি চেনের মাধ্যমে এটাকে আমি জয়েন্ট করে দিব। এবার আমি এখানে 6টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6। এই 6টি চেনকে এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে আমি এখানে জয়েন্ট করে দিব। এবার আমি 8টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি চেনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি 10টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই 10টি চেনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি আবারও 8টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এই 8টি চেনকে আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবার আমি 6টি চেন করব, 1, 2, 3, 4, 5, 6। এই 6টি চেনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। এবার আমি এই পরের গ্যাপটায় একটি সিঙ্গেল ক্রোশেট করব। এবার আমি 2টি চেন করব, 1, 2। পরের গ্যাপে এটাকে আমি জয়েন্ট করে দিব একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে। আবারও আমি 2টি চেন করব, আবারও এই পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব এবং এই পরের গ্যাপে আবারও সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব। আবারও 2টি চেন করব, আবারও এই পরের গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে দিব।
এইভাবে দুইটি দুইটি করে আমি মোট 5 বার চেইন করব এবং 5 বার সিঙ্গেল ক্রোশেট করে পরের গ্যাপে জয়েন করে দিব 1 2 3 4 5 আমার 5 বার জয়েন করা শেষ এবার আমি পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবার আমি 6টি চেইন করব 1 2 3 4 5 6 এবার আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করে দিব এবার আমি 8টি চেইন করব 1 2 3 4 5 6 7 8 এই 8টি চেইনকে আমি একই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এবার আমি 10টি চেইন করব 1 2 3 4 5 6 7 8 9 10 এই 10টি চেইনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এবার আমি 8টি চেইন করব 1 2 3 4 5 6 7 8 এই 8টি চেইনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এবার আমি 6টি চেইন করব 1 2 3 4 5 6 এই 6টি চেইনকেও আমি এই একই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এবার আমি পরের গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট করব এবার আমি 2টি চেইন করব 1 2 পরের গ্যাপে এটাকে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিব এই একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসছি এই একই নিয়ম ফলো করে আমি আরো কিছুটা লেস বানিয়ে নিয়ে ফিরে আসলাম দেখে বুঝতেই পারছেন লেসটি কেমন হয়েছে আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যান আল্লাহ হাফেজ